সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের বসে প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 19 আগস্ট 2021 বৃহস্পতিবার অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার একটি মাঝারি সাইজের হাট, এটি হচ্ছে গোলাপগঞ্জ হাট। সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবারে বসে হাটটি। তো আজ বৃহস্পতিবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই হাট থেকে বাজার সেরা কিছু কালেকশন, মানে বাজারের সব থেকে বেস্ট শাহিওয়াল এবং বিশাল জাতের সারগুলো, গরুগুলো কী দর বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। চাচা আপনার এটা, আচ্ছা দাঁত কয়টা? 2 দাঁত, শাহিওয়াল না? আচ্ছা যে দেখেন, কত দাম চাইলেন? কত? 105 চাওয়া দাম এতে দেখেন। কত বলে চাচা ক্রেতা, কত বলে? 80-82 পর্যন্ত দাম উঠছে, 1,05,000 চাওয়া। আচ্ছা কত হলে দেওয়া যায় চাচা? 90 ভাঙ্গাভাঙ্গি, 90-এর কাছাকাছি। আচ্ছা কতটুকু মতো গোস্ত হতে পারে একটা আইডিয়া দেন তো। 5 মন থেকে শর্ট হবে। আচ্ছা এই যে দেখাই, 90,000 টাকা হলে বিক্রি হবে, যেটি আইডিয়া দিচ্ছে আর কি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো আমরা একটু সামনের দিকে যাবো, যে পাশে একটা শাহিওয়াল দেখছি, আমরা এটার একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। আপনার ভাইয়া? জি ভাই। দাঁত কি হয়েছে ভাই? দাঁত হয়েছে ভাই, 2টা দাঁত। এই যে দেখেন সাইজটা দেখেন, ঝুলটা কি। আচ্ছা কেমন দাম চাইলেন এই শাহিওয়ালটা? 105। ক্রেতা কত বলে ভাইয়া, কত বলে? এখন পর্যন্ত কত দাম উঠছে? 80 পর্যন্ত দাম বলছে। আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে? 85,000 হলেই বিক্রি হয়ে যাবে। আচ্ছা এখন নিয়ে যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু মতো পাবে সে? কত? 4 মন প্রায়। এই যে আমরা একটা দেখাই, 4 মনের মতো গোস্ত হবে একটা আইডিয়া দিচ্ছে, 85,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা তো মূলত পালার জন্য না, গোস্তের জন্য না, পালার জন্য, আগামী কুরবানির জন্য। আচ্ছা আগামী কুরবানিতে এটা আনুমানিক কত টাকার মতো যেতে পারে একটা আইডিয়া জানতো? 210-220, মানে 200 পার হয়ে যাবে, 2 লাখ পার হয়ে যাবে। দেখাই সাইজটা বেশ সুন্দর আর কি। আমরা একটু সামনের দিকে যাবো, একপাশে একটা আনকমন কালারের দেখছি ভাইয়া। এটা কার এটা আপনার ভাইয়া? দাঁত কি হয়েছে? ওটা দাঁত হয়েছে। দাঁত কয়টা ভাইয়া? 4টা দাঁত। 4টা দাঁত হয়েছে। আচ্ছা এটা কি পালার জন্য না গোস্তের জন্য? বেশ, গোস্তের জন্য, গোস্তের জন্যই এখন। আচ্ছা এটা কেমন দাম চাইলেন? দাম চাই আমরা 95। 95,000 টাকা চাওয়া দাম বলে। কত বলে ক্রেতা, কত বলে? মানে 80 পর্যন্ত বলছে। 80 পর্যন্ত বলছে, 95 চাওয়া। আর লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন? 85 লাস্ট, 85 আসতে হবে সর্বশেষ। আচ্ছা এখন যদি কেউ গোস্ত করে কতটুকু মতো হবে একটা আইডিয়া দেন তো। 4.5 মনের মতো গোস্ত, 85,000 টাকা হলে বিক্রি হবে। যে এটা কি দেশি না? এটা 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 কয় দাঁত? এটা 2 দাঁত। এটা কেমন চাইলেন দাম? একই দাম, এটাও লাস্ট 85 আসবে। এটা মাংসে কতটুকু আসতে পারে? সমপরিমাণ আসতে পারে। দেখেন দেখানোর চেষ্টা করছি। আচ্ছা এই যে এ পাশে একটা দেখছি, এটা কার চাচা আপনার? দাঁত কি হয়েছে চাচা? দাঁত হয় নাই। দাঁত হয় নাই ভাইয়া, কি দাম বললেন? হ্যাঁ দাম বললেন। কত বললেন? এই 60,000 বললাম। 60? আসছিলেন কোথা থেকে? আসছি বীরগঞ্জ থেকে। বীরগঞ্জ। এগুলো নিয়ে আবার কোথায় বিক্রি করবেন নাকি? পালার জন্য। পালার জন্য। চাচা কত চাইলেন লাস্ট সর্বশেষ? কত চাইলেন? 62 আর আপনি বললেন 60, মানে 8,000 টাকা ডিফারেন্স আছে। আরো 2,000 বাড়বো আর কি, আরো 2,000 আপনি বাড়তে পারবেন সর্বশেষ। এই যে দেখেন, এবারে টিকিট দেখাবে তোমার। দেখার চেষ্টা করছি আপনাদের। এই পাশে দেখছি কিছু পালার জন্য এবং কিছু গোস্তের জন্য সার, আমরা এগুলো এখানে দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়েছে। কত দাম চাইলেন এটা? দাম তো দেখছি 70। 70? কত বললো ক্রেতা এখন পর্যন্ত দাম? এখনো বলেন, এখনো কেউ বলে নাই। আচ্ছা আপনার তো কেনা না? আচ্ছা একটা আইডিয়া দেন তো, একটু লাভ রেখেছে কত হলে বিক্রি করতে পারবেন? 65 হলে বিক্রি হয়ে যাবে। আচ্ছা এটা আনুমানিক কতটুকু গোস্ত হতে পারে আইডিয়া দিতে পারবেন?
চার মনের কিছু কম, 65 তাহলে তো অনেক কম পড়ে গেল না? মানে আইডিয়া তো একুরেট না, চোখের আইডিয়া আর কি। ভাইয়া এটা কি দাঁত হয়েছে? আগর আগর কত দাম চাইলেন? এটা দাম চাইছে 58। 58 কত বলে ক্রেতা? কত বলে? 50। 50 পর্যন্ত বলছে। আপনার লাস্ট চিন্তা ভাবনা কত ভাই, কত দেওয়া যাবে? কত হলে দেওয়া যাবে? ভাই আসসালামু আলাইকুম। দাঁত হয়েছে কি ভাইয়া? এটা দাঁত ভাঙছে। দাঁত ভাঙছে মানে হচ্ছে কেবল। এটা কত দাম চাইলেন? দাম কত চাইলেন? 60। আচ্ছা কত বলে ক্রেতা? কত বলে ভাইয়া? কত বলে? 50 ভাঙে? 52-53। আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন? 55 যেতে হবে না? এই যে 55,000 হলে বিক্রি হবে, সর্বশেষ 55। কত হলো ভাই? কত হলো? 59। ভাই ভালো আছেন? এটা কি দাঁত হয়েছে ভাইয়া? চার দাঁত। কত দাম চাইলেন? এটা দাম চাই 62। 62 কত বলে ক্রেতা? কত বলে? 55-56। 55-56 বলে, 62 চাওয়া। আচ্ছা এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে? 57 লাস্ট 57। আচ্ছা একটা আইডিয়া দেন তো, এটা কতটুকু মতো গোস্ত হতে পারে? 3 মন। চাচা এটা কত দাম চাইলেন? 58। দাঁত কি হয়েছে চাচা? 2 দাঁত। কত বলে ক্রেতা? কত বলে চাচা? 50-52। সর্বশেষ কত হলে দেওয়া যাবে চাচা? এটা 52 হলে দেওয়া যায়, লাস্ট 52। আচ্ছা এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে একটা আইডিয়া দেন তো? 105 কেজির মতো গোস্ত হবে। 52,000 হলে বিক্রি হবে, দেখে